পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আজখর কুরিয়ানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার হত্যা মামলার প্রধান আসামি একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার সহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 11:30টায় বাগেরহাটের মোল্লাহাট থেকে মিঠুন সহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব 6 ও 8-এর সদস্যরা। বাকি চারজনকে গ্রেপ্তার করে পুলিশ পিরোজপুর জেলা পুলিশ। এর আগে নিহতের স্ত্রী মালা রানী মণ্ডল 15 জনের বিরুদ্ধে হত্যা মামলা করে নেসারাবাদ থানায়। মার্ডারের মোটিভ আপনারা আমি ইতিমধ্যে বলেছি যে যিনি মারা গিয়েছেন তিনি হচ্ছেন সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যানের গ্রুপের মাধ্যমে তিনি নিহত হয়েছেন এবং এটা যেটা ঘটনা বিবরণে জানা যায় যে এটা কিছুটা আধিপত্য বিস্তার এবং কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। প্রথমে আমাদের যে তদন্ত কার্যক্রম পুলিশে যে তদন্ত কার্যক্রম অন্যান্য সাক্ষ্য প্রমাণ এবং পোস্টমর্টেম রিপোর্ট সুরথন রিপোর্ট এগুলি সব আমরা কম্পাইল করে তারপরে আমাদের তদন্ত ফলাফল আমরা ওইভাবে উপস্থাপন করব বিজ্ঞ আদালতে আমরা ওইভাবে পুলিশ রিপোর্ট দাখিল করব।